আমরা সবাই অপেক্ষায় আছি যে ভূমি আইন 2020 এবং 2021 কবে নাগাদ আমাদের মাঝে আসবে, অর্থাৎ সরকারিভাবে এই আইনটি পাশ হয়ে আসবে। একটি হচ্ছে ভূমি আইন 2020, আর একটি হচ্ছে ভূমি অপরাধ দমন আইন, যেটি প্রতিরোধ এবং প্রতিকার আইন। এই দুটি আইন নিয়ে আমরা কিন্তু সব সময় আমরা চিন্তা ভাবনার মধ্যে আসছি। অনেকেই সুযোগ খুঁজতেছেন কিভাবে এই আইনটি আসলে আমরা সুবিধা পাব এবং আমাদের হারানো সম্পত্তি আমরা ফিরে পেতে পারি। তাই আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে, যেমন ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন, দলিল যার ভূমি হবে তার। তবে জমির মালিকানার কোন কোন দলিল টিকবে না, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ভাই বন্ধুরা এই প্রশ্নটি করেছেন, যার ফলে আজকের ভিডিও তৈরি করা। ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমিমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় দুজনেই কিন্তু একটি কথা বলেছেন যে দলিল যার ভূমি হবে তার। সেখানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখানে আমি বলেছি তবে যে জমির মালিকানার দলিল কারা হারাতে যাচ্ছেন, কোন দলিলগুলি টিকবে না, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। এখানে ক্রেতা সাবধান, এবং যারা আওয়াজ বদল করেন, যারা হেবা করেন, যারা দান করেন, যারা দান গ্রহণ করেন, যারা হেবা গ্রহণ করেন, এই সকল যারা মালিক তারা কিন্তু সাবধান। তাদের দলিল সম্পাদিত থেকে, সম্পাদন থেকে শুরু করে নিবন্ধন পর্যন্ত খুব সচেতনতার সহিত, সতর্কতার সহিত কিন্তু এই দলিল রেজিস্ট্রি করতে হবে, যারা বর্তমান সময় রেজিস্ট্রি করছেন। আর যাদের দলিলের ভিতরে বিভিন্ন ধরনের ভুল আছে তারাও কিন্তু সেই ভুলগুলি সংশোধন করে নিতে হবে। তাহলে আমাদের কোন দলিলগুলি টিকবে না? আমরা জমি সংক্রান্ত বিষয়ে যেভাবে মালিকানা অর্জন করি, অনেক ভাবেই কিন্তু আমরা মালিকানা অর্জন করি। উত্তরাধিকার সূত্রে ওয়ারিশি সম্পত্তি, ওয়ারিশ হিসাবে আমরা মালিকানা অর্জন করি। কোরাই সূত্রে আমরা অর্জন করি সাবকবলার মাধ্যমে। অনেকে হেবা দলিল, দান দলিল, হেবাবিল আওয়াজ, আওয়াজ বদল, সরকারি সম্পত্তি, খাস সম্পত্তি, বন্দোবস্ত ইত্যাদি ইত্যাদি, এইভাবে আমরা জমির মালিকানা অর্জন করে থাকি এবং আমাদের জমির দলিল আমাদের কাছে থাকে। তাহলে কোন দলিলগুলি আমাদের না টেকার সম্ভাবনা বেশি? আমি সর্বপ্রথমে উত্তরাধিকার সূত্রে যে ওয়ারিশা সম্পত্তি ভোগ দখলে আছেন, যৌথ মালিকানা সম্পত্তি, সেই সকল সম্পত্তি বিক্রয় করার সময় যে বিক্রেতা বা দাতা যিনি সম্পত্তি বিক্রয় করেন, তিনি কিন্তু হুট করে সম্পত্তি ভাগ না করে, অন্য ওয়ারিশদেরকে না জানিয়ে তিনি সম্পত্তি বিক্রি করে দেন। অনেক সময় দেখা যায় তিনি যে প্রাপ্যটুকু পাবেন, যে অংশটুকু পাবেন, তার কিঞ্চিত পরিমাণ সম্পত্তিও কিন্তু তিনি বেশি বিক্রি করেন না। তারপরেও যেই ক্রেতা সেই সম্পত্তি ক্রয় করে, সেই ক্রেতার সম্পত্তি যে দলিল, সেই দলিল টিকানো কিন্তু খুব কষ্ট হয়ে যায়। কারণ কি?
কারণ হচ্ছে যৌথ সম্পত্তি যিনি ওয়ারিশ বিক্রি করতেছেন অন্য ওয়ারিশদেরকে না জানিয়ে, সেই সকল ওয়ারিশরা যে কোনো সময় ওই দলিল বাতিলের মামলা দিতে পারেন। এজন্যই দিতে পারেন যে উত্তরাধিকার সম্পত্তি মৃত ব্যক্তির যে সম্পত্তি রেখে যায়, সেই সম্পত্তি যত দাগে আছে তত দাগের ইঞ্চিতে ইঞ্চিতে মালিক হচ্ছে প্রত্যেকটি ওয়ারিশ, যত সময় পর্যন্ত বন্টন না হবে। এই বন্টন নামা দলিল না করেও যদি আপোষ বন্টন করে যদি সমানভাবে সবাই যদি যার যার নামে নাম জারি করে ব্যক্তি মালিকানা অর্জন করে, সেক্ষেত্রেও কিন্তু যিনি ক্রেতা তিনি কিন্তু সুন্দরভাবে সম্পত্তি ক্রয় করে বসবাস করতে পারবেন। আর যদি বন্টন নামা দলিল করে তিনি যদি সম্পত্তি বিক্রি করে, তাহলে যিনি ক্রেতা তিনি কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়বেন না। তার কারণ হচ্ছে একটি, যে মৃত ব্যক্তির সম্পত্তি যেভাবে রেখে গেছে সেই সম্পত্তির ভালো মন্দ দিক অবশ্যই আছে। কোনো একটি জমি হয়তো মেন রোডের পাশে আছে, কোনো একটি জমি মার্কেটের পাশে আছে, একটি জমি শহরে আছে, কিছু জমি কৃষি জমি আছে, কিছু পুকুরের ভিতরে আছে। এইভাবে সবাই যদি একত্রিত বসে আপোষ বন্টন নামা দলিল করে যদি সাব রেজিস্টার অফিস থেকে যদি রেজিস্ট্রি করে নেয়, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। আর যদি এই বন্টন নামা দলিল না করে যদি নিজের ইচ্ছা স্বাধীনভাবে সম্পত্তি বিক্রি করতে থাকেন, আর কোন ক্রেতা যদি এই বিষয়টি না জেনে তিনি যদি শুধু সম্পত্তি মানে কিনতে থাকেন, তাহলে বঞ্চিত ওয়ারিশরা তারা কিন্তু সত্যের মামলা দিতে পারবে যে এই দলিলের ভিতরে আমার সত্য আছে। আর যখন তাদের সত্য থাকবে তখন দলিল কিন্তু টিকবে না। অনেক সময় দেখা যায় যে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু পাশের যেই ওয়ারিশ বা শরিক বা অংশীদার তাদের কাছে বলা হয় নাই যে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন, কিন্তু এই সম্পত্তিটা তৃতীয় কোনো ব্যক্তির কাছে বিক্রয় করলে বাকি যারা ওয়ারিশ থাকে সেই সকল ওয়ারিশদের সমস্যা হতে পারে। এই সমস্যার জন্যও কিন্তু আপনার ওই জমির বিরুদ্ধে প্রিএমশন মামলা বা অগ্রক্রয় মামলা কিন্তু বাকি অংশীদাররা দিতে পারেন। আর যখনই তারা প্রিএমশন মামলা দিয়ে দিবেন তখন এই দলিলটা কিন্তু টিকানো মুশকিল হয়ে যাবে। এই যে দুইটি বিষয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় নম্বরে হচ্ছে যারা দলিল মূলে মালিক, এই দলিল মূলে যারা মালিকানা অর্জন করে সম্পত্তি বিক্রয় করতে চায় তাদের কাছ থেকে যখন ক্রেতা সম্পত্তি ক্রয় করতে চান, তখন ক্রেতার উচিত হচ্ছে সকল কাগজপত্র দেখে শুনে বুঝে জেনে তারপরে সম্পত্তি ক্রয় করা, এবং সবচেয়ে যে গুরুদায়িত্ব সেটি হচ্ছে যে দাতা সম্পত্তি বিক্রয় করতেছে তার পাশে যে সহশরিক অথবা তার যে প্রতিবেশী, জমির সাথে যে জমি মালিকানা সেই মালিকের সাথে কথা বলে তাকে নোটিশ করে না দাবি সনদ নিয়ে বা না দাবি নিয়ে তারপরে সেই সম্পত্তিটি ক্রয় করা, তাহলেও আপনি কিন্তু প্রিএমশন মামলা খাবেন না। এই যে বিষয়টি, এই বিষয়টি একজন ক্রেতার 100% মাথায় রাখা উচিত। তারপরে হচ্ছে হেবা দলিল। অনেকে সম্পত্তি বন্টন না করে গোপনে দেখা যায় স্ত্রী সন্তানদের নামে হেবা করে দিচ্ছেন এবং এই সম্পত্তি ভাগ বাটোয়ারা হয় নাই। হেবা করতে গেলে যে তিনটি শর্ত আছে, এক নম্বর হচ্ছে হেবা ঘোষণা করতে হবে, দুই নম্বরে যিনি হেবা গ্রহণ করবে তাকে সেই হেবা গ্রহণ করতে হবে, তৃতীয় নম্বর হচ্ছে প্রপার্টি হস্তান্তর করতে হবে। এখন প্রপার্টি হস্তান্তর করতে অনেক সময় লাগে না, যেমন স্বামী যদি স্ত্রীকে হেবা করে তাহলে হয়তোবা হেবার যে সম্পত্তি ট্রান্সফার করা লাগে না, কারণ স্বামী স্ত্রী একই জমিতে বা একই বাড়িতে বসবাস করে, যার কারণে এই বাড়ির সম্পত্তি হস্তান্তর না করলেও হয়। কিন্তু যদি আপনার সেই বাড়িটি যদি বন্টন না হয়ে থাকে, ওয়ারিশি সম্পত্তি যদি সেই যৌথভাবেই যদি থেকে থাকে, তাহলে যদি আপনি হেবা করে দেন
অন্য ওয়ারিশরা কিন্তু সেই হেবা যদি মেনে না নেয় তাহলেও কিন্তু সেই দলিলটি বাতিল করার জন্য বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা করলে সেই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। তারপরে অ্যাওয়াজ বদল দলিল, এই যে অ্যাওয়াজ বদল দলিল যখন করা হয়, একজনের সম্পত্তি আর একজনের সাথে বিনিময় করা হয়, এই বিনিময় করার সময় যারা বিনিময় করেন এর মধ্যে যদি কোনো একজন প্রতারক হয় অথবা যদি একটু চালাক চতুর হয়, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য যদি সে চেষ্টা করে, তাহলে তিনি কিন্তু চৌহদ্দি সহ দাগ খতিয়ার নাম্বার ভুল দিয়ে আপনাকে কিন্তু অ্যাওয়াজ বদল দলিল করে আপনার মূল যেই সম্পত্তিটি নিষ্কণ্টক যে সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু তিনি নিয়ে যাচ্ছেন। এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। অথবা আপনি যার সাথে অ্যাওয়াজ বদল করতেছেন, তিনি যে অ্যাওয়াজ বদল করতেছেন তার শরিকি সম্পত্তি, তার যৌথ সম্পত্তি, তার ওয়ারিশদের সম্পত্তির সাথে সেখানে কিন্তু বন্টন নামা হয় নাই। তিনি একখণ্ড জমি আপনাকে দিয়ে তার নিষ্কণ্টক একখণ্ড জমি নিয়ে নিচ্ছে, যেহেতু আপনার সেই সম্পত্তিতে কোনো ভেজাল নাই, কিন্তু তিনি যে আপনাকে সম্পত্তি দিচ্ছেন সেই সম্পত্তিতে কিন্তু প্রচুর ভেজাল আছে, সমস্যা আছে, কারণ তার ওয়ারিশি সম্পত্তি বন্টন হয় নাই। আপনার সাথে আওয়াজ বদল করে আপনার ভালো জমিটি তিনি নিয়ে তার নামে নামজারি করে শান্তিপূর্ণভাবে দখলে ভোগ দখলে থাকবেন, কিন্তু আপনি সেই সম্পত্তি ভোগ দখলে গেলে আপনি দখলে যেতে পারতেছেন না। এই যে একটি বিষয়, এই বিষয়গুলি কিন্তু সবাই মাথায় রাখতে হবে। সরকার যতই বলুক দলিল যার ভূমি হবে তার, এটা 100% সঠিক কথা, দলিল যার তারই জমি হওয়ার কথা, কিন্তু সেই দলিলের ভিতরে যদি ভুল থাকে, সেই দলিল যদি হয়ে যায় জাল, সেই দলিল যদি হয়ে যায় অনিবন্ধিত, তাহলে কিন্তু সেই দলিল কিন্তু টিকবে না। এই কথাটি কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। আর যারা জাল জালিয়াতি করে, জাল দলিল করে যারা সম্পত্তি ভোগ দখলে আছেন, তাদের দলিলও কিন্তু টিকবে না, কারণ এই জাল জালিয়াতি দলিল সরকারি রেকর্ড বইতে এন্ট্রি নেই। আর যদিও থাকে তাহলে কিন্তু সেটি জাল প্রমাণিত হয়ে যাবে, কারণ যারা প্রকৃত জমির মালিক তাদের কাছে অরিজিনাল দলিল আছে, সেই দলিল নিয়ে যদি তারা বিজ্ঞ আদালতে এই জাল দলিলের বিরুদ্ধে দলিল বাতিলের মামলা দেন, তাহলে কিন্তু সেই দলিল বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, যারা প্রশ্ন করেছিলেন আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, আরো জানার থাকে, তাহলে আপনারা ভিডিওর কমেন্টসে জানাবেন, চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।